মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। সবার আগে নোটিফিকেশন। আমার কোথায় যাচ্ছে বলুন, বল একটু। বসি বসি কই, আমার মাছ ধরতে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমার সুন্দরবনের শ্মশানেই তার পাশেই দাঁড়িয়ে আছি আমরা দুজন। আমরা এখন বনের ভিতর ঢুকবো। কি মাছ ওটা? কুচে মাছ। কুচে মাছ, কুচে মাছ ধরতে যাচ্ছি বসি নিয়ে। আর চিংড়ি মাছ ধরেছি, কিছু চিংড়ি মাছ দিয়ে ধরবো। এই যে একদম স্যার পচা স্যার, স্যার আপনারা দেখুন চলুন, একদম পচা স্যার। এই যে এই আছে স্যার, এই দিয়ে কুচে মাছ ধরবো। এই আমার বনের ভিতর ঢুকবো আস্তে আস্তে। চলুন তাহলে দেখে আসি কীভাবে মাছ ধরতে হয়। আপনারা দেখুন আমরা দুই বন্ধু বেরিয়েছি। আগে অনেক ভিডিও দিয়েছি আপনাদের বনের ভিতরে, আমাদের সুন্দরবনের ভিডিও। আপনারা নিয়মিত ভিডিও পেয়ে থাকবেন আমার এই চ্যানেলটায়, অবশ্যই ফলো করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। এই দেখতে পাচ্ছেন এই বোট নদীতে চলে আমাদের সুন্দরবন নদীতে। সামনে দেখতে পাচ্ছেন আমরা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে নদী, এই হেঁটে চলেছি আমরা এই রাস্তা দিয়ে। কিছু বল, আরে এখান থেকে লাভবো এখান থেকে না সামনে চলো চলে। আমরা এই নামছি বনের ভিতরে। আপনারা মনে করছেন গাছ নেই এখানে, কম আছে গাছ একটু, মানে আমাদের সুন্দরবন মানুষ কেটে কেটে নিয়েছে কিছু গাছ চুরি করে, তাই একটু বনটা হালকা দেখাচ্ছে। ভিতরে অনেক ঘন আছে জঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। হেঁটেই চলেছি আমরা, এই যে দেখতে পাচ্ছেন এই এখানে দেখবি আধা ভালো দেখবে, চল জায়গায় চল। আপনাদের অবশ্যই দেখাবো কুচি মাছ কীভাবে ধরতে হয়। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটাকে দেখবেন, কুচি মাছ কীভাবে ধরতে হয়, কুচি মাছ কুচে মাছ কীরকম জিনিস আপনারা অবশ্যই জানেন। সাপের মতো ঠিক লম্বা হয়, এদের সাপের মতো দেখতে খুব সাপের মতো হয়। এই যে হেঁটেই চলেছি আমরা দুইজনে। দেখতে পাচ্ছেন গাছের ফুলও এখানে, আপনারাও অবশ্যই হাঁটতে পারবেন না। আমরা অনেকদিন আসিনি বনের ভিতরে, পায়ে লাগছে কষ্ট করে ভিডিওটা দুবার আসি আমরা। ভিডিওটা দেখবেন কষ্ট করে তাহলে ভালো লাগবে। এখন আস্তে আস্তে জঙ্গলটা ঘন হতেই আছে, মানে ওইধারে একটু হালকা ছিল মাথার দিকে, এবার আস্তে আস্তে এর ভিতরে জঙ্গল ঘন আছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে নদী, এই যে ওর পাশেই ওর পাশে একটা নদী আছে, সেটা হচ্ছে এই বাংলাদেশের বর্ডার আছে। এই যে আমাদের কলাগাছি নদী বলে হয়, সুন্দরবন কলাগাছি। হ্যাঁ কি ওটা দেখুন, কুচে মাছ। হ্যাঁ এই যে মেরেছে দূরত্বে দেখুন, আরে সাপ না কিন্তু, কুচে মাছ, কুচে। আপনারা মনে করছেন সাপ কিন্তু সাপ না, আরে বসে খেয়ে ফেলেছে। আপনাদের পুরো ভিডিওটা দেখাবো, পুরো ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই।
ওকে মারা হচ্ছে মাছ, কিন্তু ঠিক আছে টাটা, পরে দেখাচ্ছি আবার। দেখুন মাছ, আপনারে বলেছিলাম যে কুচি মাছ ধরা দেখাবো, আমরা দেখুন একটু পরেই কুচি মাছটা তুলবো। এই যে আমাদের ডিরেক্টর কুচি মাছ ধরার, তুলুন ভাই, এটা দেখা যাক কত বড় ধরেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওটা, অবশ্যই কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না। ভিডিওটা পুরো দেখবেন, আস্তে 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 আস্তে, ও বড্ড ছোট হয়ে গেল, এবার অসুবিধা নেই, ও চলবে, অসুবিধা নেই। সেলটা খুব ভালো ছেলে, খুব মাছ ধরছে ভালো, কেটে গেল মাছটা, উঠলো না, খুব দুঃখজনক হয়ে গেল, বসে মেয়ে গেছে নাই ধরবে আর গাল কেটে গে এই যে গভীর জঙ্গলে এসে গেছি কাছাকাছি প্রায়, বিকে গে টান দিতে সোজা আস্তে 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 সকল আস্তে, আপনারা দেখুন খুব কষ্ট করে তোলা হচ্ছে মাছটা, আস্তে 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 খুব আস্তে, দাদা আস্তে বেরুন আস্তে, দেখতে পাচ্ছেন মাল পাকা মাল, এদের পেট লোড আছে ওই জন্য লাগছে না খুব ভালো, নিন 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 মাছটা ধর, আপনারা দেখতে পাচ্ছেন কুচি মান কীরকম, সব দেখবো মাছটা, একটু ধর ধর মুখিতে ধর 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 সামেল করবো, আর ধরো ওই সাইডে কি মাছটা কথা হয় বলে, ও পেট কি লোড আছে, 300 গ্রাম কুচি মাছ তো, যান যান কি, ওটা কি করছিস, বসি কামড় মেরেছে বসি হাতে, কষ্ট আছে খুব নাকি, কষ্ট কেটে কেটে যায় ও বাবা, বেঁধেছে দুটো বেঁধেছে সাল, বাজি দিকে না সাল, এ সাগু বাজি দিকে, এ সাগু কত পেয়েছো, কেজি কত, হ্যাঁ 5 কেজি। হ্যালো গাইজ, দেখুন মাছ কতটা পেয়েছি আমরা, আর আপনারা খারাপ কিছু মনে করবেন না, এগুলো সাপ না কিন্তু, এগুলো মাছ, এগুলো কুচি মাছ বলা হয়, আপনারা দেখে দেখেছেন কিনা জানি না, আপনারা কিছু খারাপ কিছু মনে করবেন না, এগুলো সাপ না কিন্তু, এগুলো কুচে মাছ খাওয়া হবে, ওই দেখুন বেরিয়ে যাচ্ছে পাশা মানে মারি না, না দেখতে পাচ্ছেন তো আপনারা, এখনো জ্যান্ত আছে, জীবিত আছে আর কি। সো গাইস, আপনারা দেখুন
ওই যে এই যে ব্যাগের মধ্যে আছে, আজকে কিলো ডেক হবে কোনো এটা হবে এগুলো সাপ না, এগুলো মাছ এক ধরনের, অবশ্যই আপনারা দেখেছেন এবং খেয়েছেন। আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও নিয়ে অন্য কোনো সময় ফিরে আসবো। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো আবার অন্য কোনো সময়। আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করবেন এবং যারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার আমার এই চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। অল দ্য বেস্ট, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ কামনা করি। হ্যাঁ, জয় হিন্দ, জয় হিন্দ নাকি।